পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মুসলিম লীগ কিউ নেতা পারভেজ ইলাহিকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন গভর্নর বালিক এর রহমান। গভর্নরের নির্দেশ অনুযায়ী আস্থা ভোটে না করায় তাকে গতরাতে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির এই সিদ্ধান্তকে অবৈধ বলে দাবি করে লাহোর হাইকোর্ট একটি রিট দায়ের করেছে পারভেজ ইলাহি। আগাম নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকারকে বাধ্য করতে আজ 23 ডিসেম্বর পাঞ্জাব ও খাইবার পাখতুনের প্রাদেশিক পরিষদ ভেঙে দেওয়ার হুমকি দিয়েছিলেন তেহরিক এ ইনসাফ নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাঞ্জাব এবং খাইবার পাখতুনের ক্ষমতায় এখন পিটিআই নেতৃত্বাধীন জোট।